প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কুমিল্লার ঘটনার তদন্ত হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন যারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে তাদের কোনো ছাড় দেওয়া হবে না, যে ধর্মের হোক না কেন বিচার করা হবে। বৃহস্পতিবার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের কেন্দ্রীয় পূজা মণ্ডপে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি অশুভ শক্তি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। গোপীবাগের রামকৃষ্ণ মিশনে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি অভিযোগ করেন। ওবায়দুল কাদের বলেন দেশের উন্নয়ন অগ্রগতিতে যাদের গাত্রদাহ তারাই দেশকে অস্থিতিশীল করার অপকৌশলে লিপ্ত। করোনা সংক্রমণ প্রতিরোধে 12 থেকে 17 বছর বয়সী শিশু কিশোরদের পরীক্ষামূলক টিকা দেওয়া শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে নবম শ্রেণীর এক ছাত্রকে ফাইজারের টিকা দেওয়ার মাধ্যমে কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন যাদের টিকা দেওয়া হয়েছে তাদের 10 থেকে 14 দিন পর্যবেক্ষণে রাখা হবে। 2 সপ্তাহের মধ্যে দেশের 21টি কেন্দ্রে শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। বাংলাদেশ এবং পাকিস্তান সীমান্তবর্তী এলাকার 3টি রাজ্যে সীমানার 50 কিলোমিটার পর্যন্ত গ্রেপ্তার, তল্লাশি এবং জব্দ করার ক্ষমতা পাবেন বিএসএফ কর্মকর্তারা। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে এনডিটিভি। এক সিদ্ধান্তে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় সীমান্ত এলাকা জুড়ে ড্রোনে করে অস্ত্র টানার ঘটনা বেড়ে যাওয়ায় বিএসএফ এর আওতাধীন এলাকা বাড়ানো হয়েছে। টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের পরখ করার মঞ্চ হল প্রস্তুতি ম্যাচ, কিন্তু সেই প্রস্তুতিতে চরম হতাশ করল বাংলাদেশ। ছন্ন ছাড়া ব্যাটিং বোলিংয়ে 2 প্রস্তুতি ম্যাচে একটিতেও প্রতিপক্ষের কাছে পাত্তা পেল না লাল সবুজের দল। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজয়ের পর আজ দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের কাছে বিধ্বস্ত হলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ বৃহস্পতিবার বিশ্বকাপের আগের শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে 33 রানে হারিয়েছে আয়ারল্যান্ড।